গাইস কেমন লাগছে? আমরা ফাইনালি যেটা আমরা প্রত্যেক বছর আমরা অপেক্ষায় থাকি যে ভূত বাংলায় আসবো, সেটা ফাইনালি আমরা এসে পড়েছি। কিরে কেমন আছিস বল? এইবার তোমার সুজাটা অনেক পাশে হয়েছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন। আর এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ, দেওয়ালগুলো পুরো কিন্তু পাটকাঠির কারুকার্য। আর এই হলো আমাদের ভূত বাংলোর মা কালী। শুভ দীপাবলি সবাইকে, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার চ্যানেল সন্তোষ ব্লগের তরফ থেকে। আর আজকে কিন্তু 31শে অক্টোবর, আর এই মুহূর্তে দাঁড়িয়ে কালীপুজো শুরু হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি তিনটে বন্ধুকে নিয়ে বেরিয়েছি কালীপুজোর ঠাকুর দেখতে। তো আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে সাজিরহাট থেকে মধ্যমগ্রাম। ইয়েস, তোমরা ঠিকই শুনেছো, অনেকে হয়তো সাজিরহাটের চত্বর হয়তো জানো না বা এরিয়াটা ঠিক করে জানো না। নৈহাটি বারাসাতের পাশাপাশি মধ্যমগ্রামে কিন্তু অনেকে কিন্তু ঠাকুর দেখতে আসে দর্শনার্থীরা। তো কী কী প্যান্ডেল করেছে আর কী কী আজকে ঠাকুর হচ্ছে, সমস্ত কিছুই আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর সবার আগে তোমাদেরকে আমার বন্ধুদের সাথে পরিচয়টা আগে সেরে নেবো, তো চলো। তো এটা হচ্ছে বন্ধুরা সাজিরহাটের মেন রোড, ওই দিকটা গেছে আমাদের ঘোষপাড়া, মুড়াগাছা ঘোষপাড়া দিক দিয়ে হয়ে ওই থেকে তোমরা আর কি মানে কল্যাণী এক্সপ্রেস হয়ে তোমরা চলে যাচ্ছ সোদপুর, আর এদিকটা চলে যাচ্ছ তোমরা মধ্যমগ্রাম। ঠিক আছে, সোদপুরে জানি না কি ঠাকুর হয় না হয়, কিন্তু মধ্যমগ্রামে কিন্তু প্রত্যেকবারের মতো কিন্তু কালী পুজোর জন্য ফেমাস মধ্যমগ্রাম প্লাস বারাসাত। আর এই এই মানে এই সাইডটা দিয়ে তোমরা মধ্যমগ্রাম থেকে বারাসাত যেতে পারবে চৌমাথা হয়ে। আর দেখতে পাচ্ছ প্রচুর লাইটিং লাগিয়েছে, আর সাজিরহাটের মেন রোড এটা, এই যে মোড়টা সাজিরহাটের। তো এই যে আমার সমস্ত বন্ধুরা, সৃজন, শুভম আর এই জয়, কিরে কেমন আছিস বল? কেমন আছিস বল, বেচারা লজ্জা পাচ্ছে। আজকে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখবো একটু বলে দে ভিডিওতে। সাজিরহাট থেকে মধ্যমগ্রাম রেল ময়দান অবধি আমাদের ঠাকুর দেখার পরিক্রমা আজকে হবে। আচ্ছা, দেখা যাক কতটা কি দেখতে পারি। আচ্ছা, ধরা হবে সবকিছু। আচ্ছা, তুই বল কেমন আছিস? ভালো আছিস তো? তো আগের বছরও কিন্তু আমরা কালী ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মধ্যমগ্রাম বারাসাত প্লাস সাজিরহাটও এসেছিলাম। ঠিক আছে, এইবারও এসেছি প্রায় এক বছর বাদে, কেমন লাগছে বল? ভালো, দেখি আগে কালীপুজোর জন্য অপেক্ষা করছিলিস তো? কি তাই তো? তুই বল। তো চলো আজকে আমরা সবাই মিলে। আচ্ছা, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কি আছে? আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো সাজিরহাটের সব থেকে বড় যে পুজোটা হয় অগ্রগামী। আচ্ছা, এটা প্রতি বছরের মতন এবারও একটা কিছু মানে আকর্ষণীয় কিছু তুলে ধরার চেষ্টা করেছে, তো আমরা দেখি। ঠিক আছে, তো চলো। আর এইটা কিন্তু প্রবেশ পথ অগ্রগামী। ঠিক আছে, আমাদেরকে রোডটা ক্রস করতে হবে। তো চলো, আমরা কিন্তু এখন প্রথম ঠাকুর দেখতে চলেছি কালীপুজোর 2024 দাঁড়িয়ে সাজিরহাটের অগ্রগামী। খুব সুন্দর দেখতে পাচ্ছি কারুকার্যগুলো। ঠিক আছে, এটা কিন্তু কিছুটা তুলোর মধ্যে কাজ করেছে, তুলোর কিছু সামথিং। ঠিক আছে, আর এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ দেওয়ালগুলো পুরো কিন্তু পাটকাঠির কারুকার্য। আর এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এই যে পাতাগুলো কত সুন্দর বড় বড়। এই পুজো মণ্ডপটা কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। এবার আমাদের ব্লগার ভাই সন্তুর কাছ থেকে আপনারা শুনে নিন কিরকম লেগেছে, আর আপনারা কিরকম লেগেছে সেটা আপনাকে প্রকাশ করতে পারবো না, এবার আপনারা বুঝে নিন কিরকম লেগেছে পুজো মণ্ডপটা দেখে তারপর, তাই তো? হ্যাঁ, তো দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর করে আর কি সাজিয়েছে পুরোটাই আর কি, এখানে পুরো পুজো মণ্ডপটাকে তুলে ধরেছে পাটকাঠির দ্বারা। ঠিক আছে, এইবার তোমার পূজাটা অনেক পাশে হয়েছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন। বন্ধুরা, আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন, যেটা আমার এই ভাই আর কি বললো কিছু বল। দেখছি আমরা এখন তদৈত। আচ্ছা, দুবাইয়ের মিরাকেল গার্ডেন আমরা দেখে খুব মজা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই। এটা কিন্তু প্রথমবার আমরা যাচ্ছি। ঠিক আছে, আমাদের একটা সাজিরহাটের মধ্যে আর কি রয়েছে, বাট ওরা অনেকেই আর কি মানে এর খোঁজ খবর অনেকে পাইনি হয়তো, তোমাদেরকে আজকে সেই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। পুরো পুজো মণ্ডপটা অবশ্যই কিন্তু দেখো। জল হলে
রক্ত পরীক্ষা করুন এবং ডাক্তার দেখান। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের কালীপুজোর দিনে দাঁড়িয়ে আমাদের সাজিরহাট শ্মশানে একটি কালীপুজো হয়ে থাকে, বারোয়ারি কালীপুজো, বাৎসরিক কালীপুজো নামে পরিচিত যাকে তোমরা আর কি বলে থাকো। তো আমরা কিন্তু আর কি কালীপুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে যে মা কালীর দর্শন পাবো না, হ্যাঁ, সাজিরহাট শ্মশানের যে শ্মশানকালীর আমরা দর্শন পাবো না বা মাকে যে ভক্তি করে ডাকবো না এমনটা হতে পারে না, যার জন্য আমরা চলে গেছিলাম আমাদের সাজিরহাট শ্মশানের মা কালী মানে শ্মশানকালী নামে পরিচিত মায়ের কাছে। তো এই দিন কালীপুজোর দিন দাঁড়িয়ে কিন্তু অনেক দর্শনার্থীরা আর কি এখানে ভিড় করে, পুজো দেয়, মানত করে, মাকে আর কি ভক্তি ভরে চায়, ঠিক আছে। তো সেই জিনিসটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে, তোমরা কিন্তু দেখো। কেমন লাগছে? আমরা ফাইনালি যেটা আমরা প্রত্যেক বছর আমরা অপেক্ষায় থাকি যে ভূত বাংলায় আসবো, সেটা ফাইনালি আমরা এসে পড়েছি। একদম একদম, দেখানো যাক যে ভেতরটা কতটা ভয়ানক হতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরা হবে। তো চলো ভূত বাংলায় ঢোকা যাক বন্ধুরা। শুভমের ভাবনায় কিন্তু এবারে মধ্যমগ্রামে একটা প্যান্ডেল আমরা খুঁজে পেয়েছি, আর হালকা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা পেয়ে যাচ্ছ, গায়ে কাঁটা দেওয়ার মতো নাকি ভূত। ভালোই করেছে দেখতে পাচ্ছি। শুভম কেমন লাগছে? খুব ভালো লাগছে রীতিমতন। আচ্ছা, আমাদের তারানাথ তান্ত্রিক হয়েছে। তো ভূতের সাথে কিন্তু বন্ধুরা কোলাকুলি করে আসলাম, আর শুভম, শুভমের তো গায়ের ওপর ঝাঁপ দিয়েছিল। আর এই হলো আমাদের ভূত বাংলোর মা কালী। কিরে কেমন লাগলো? এটা আপনি আপনাদের পরে জানাচ্ছি, রাস্তায় গিয়ে জানাতে হবে কথাটা। কেমন লাগলো? গেছি, ভূত বাংলায় যাওয়া হয়েছে, কিন্তু এখানে আগের বার আরো বিশাল ভালো করেছিল। এবার যাই না, ওই যে কি হয়েছে, ভূতের সংখ্যাও কম, একটা দুটো ছিল, তাও বাচ্চারা মানে ভয়ের কোনো ব্যাপারই ছিল না, পুরো মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই। মানে আমাদের যে এক্সপেকটেশনটা নিয়ে আমরা ঢুকেছিলাম ভূত বাংলা দেখতে, বেকার, মানে একদম সেই ইমেজটাই আমাদের নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। ছোট ছোট বাচ্চাদের দিয়ে পারফরমেন্স করা যায়, তাও আবার তিনজন ঘুরে ঘুরে পুরো তিনজন হ্যাঁ ছোট বাচ্চা, এক্স্যাক্টলি তিনজন। কিন্তু আগের বার সেম এখানেই প্রায় মিনিমাম হলেও 6-7 জন হচ্ছে, তাও বড়ো আমাদের মতন বড়ো বা আমাদের থেকেও একটু বড়ো ছেলেরা ছিল, আর তারা ভালোভাবেই পারফরমেন্স করছিল। কিন্তু এখানে বাচ্চারা এমনিও ছোটোখাটো বাচ্চারা অত পারেও না। হ্যাঁ, মেন হচ্ছে আপনারা যদি ভিডিওতে দেখবেন শুধু 3-4 জন মোটামুটি ছিল। বন্ধুরা, এবারের হচ্ছে মধ্যমগ্রামের ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের থিম হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আর এই দেখতে পাচ্ছ সাক্ষাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আর উপরে দেখতে পাচ্ছি সমস্ত বর্ণমালার আর কি ছড়াছড়ি, ঠিক আছে, অক্ষরের। আর এই পাশে দেখতে পাচ্ছি কেমন, আচ্ছা, অ্যাকোরিয়াম টাইপের কিছু একটা করেছে, অ্যাকোরিয়াম, অনেকগুলো মাছ ছাড়াও আছে। মদি কি কি বলছিস? আচ্ছা, ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাব, ঠিক আছে। তো গীত বিতান শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, জয় তো ভীষণই আর কি যাকে বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ভক্ত, বিনম্র শ্রদ্ধা জানায় জয় আমাদের, ঠিক আছে। আর এই হচ্ছে মা, মাটা কিন্তু অনেক বড়, অনেক বড় কিন্তু।
আর এদিকে দেখতে পাচ্ছ এই যে পুজোয় কিন্তু বসে পড়েছে শ্রীঘরটা নিয়ে পুরোহিত ঠাকুর মশাই। আর আজকেই কিন্তু পুজোতে বসবে সবাই, প্রত্যেকটা পুজো মণ্ডপে আজকেই পুজো, 31 অক্টোবর। তা আজকের থেকেই পুজো। এদিকে দেখতে পাচ্ছ এই যে একটা পুরস্কৃত সম্মান পেয়েছে, জয় দাঁড়িয়ে পড়েছে। বন্ধুরা আগের বার কিন্তু এখানে করেছিল কেদারনাথ, এবারে করেছে ডিজনিল্যান্ড, ঠিক আছে। রবীন্দ্র পল্লী অ্যাথলেটিক ক্লাব মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে 3 মিনিটের হাঁটা পথ তোমরা কিন্তু এই পুজো মণ্ডপটা পেয়ে যাবে। আর ওই সাইডটাই রয়েছে উজ্জ্বলদার বিরিয়ানি, আর এই পাশটাই যে আহার বিরিয়ানি লেখা রয়েছে। তো ডিজনিল্যান্ডটা কিন্তু এটা আমাদের মিনি ডিজনিল্যান্ড করেছে, যেটা আগের বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আর কি মণ্ডপ আর কি ভাবনা ছিল। বন্ধুরা আমরা এখন আছি মধ্যমগ্রামের রেল ময়দানে। প্রত্যেক বছরই এরা কিন্তু নানা রকম মানে বিভিন্ন রকমের আর কি এরা থিম করে থাকে, কিন্তু এবছর 2024-এ দাঁড়িয়ে এদের মনে হয় লো বাজেট, যার জন্য এরা ছোট্ট প্যান্ডেল করেছে, তাও তোমাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করবো। আর কি থিম করেছে, থিমটা কি করেছিল, থিম কি করেছে জানিস কিছু? বৌদ্ধ মন্দির তো সবাই বলছে, দেখা যাক, দেখাবো তোমাদেরকে, চলো। একটা বড় পূজা মণ্ডপ না, এটা একদমই ছোটোর মধ্যে বৌদ্ধ মন্দির বলছে সবাই। এবারে এদের ভাবনা বৌদ্ধ মন্দির, তো হয়তো তাই বলছি, আর দেখেও সেটাই বৌদ্ধ মন্দিরের মতনই লাগছে, তো এটা বৌদ্ধ মন্দির আশা করি। ঠিক আছে, তো চলো তোমাদেরকে একেবারে পুজো মণ্ডপের ভেতরটাও গিয়ে দেখাচ্ছি, মাতৃ প্রতিমা দর্শনটাও করাবো। দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু প্রচুর চামচের কারুকার্য আছে, তাও তোমাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো। ওকে দেন আমরা বাকি ওই কাঙ্গেটা কত ভাঙ যায়